প্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর মানবিক শাখার শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ঘরে আছো এবং সুস্থ আছো। প্রিয় শিক্ষার্থীরা, বিশ্বব্যাপী এই মহা দুর্যোগকালীন সময়ে ঘরে থেকে তোমাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে নেওয়ার জন্য আমাদের মাননীয় অধ্যক্ষ ও উপাধ্যক্ষের নির্দেশে চলছে ঐতিহ্যবাহী চট্টগ্রাম কলেজের ই শিক্ষা কার্যক্রম। প্রিয় শিক্ষার্থীরা, এরই ধারাবাহিকতায় আমি মোহাম্মদ লোকমান হোসেন, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম কলেজ, আমি আজ তোমাদের সাথে আলোচনা করব তোমাদের পরিণতি ও সুশাসন বিষয়ের দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায়। এই অধ্যায় থেকে আমি তোমাদের সাথে আজকে আলোচনা করব আমাদের বাংলাদেশের আইনসভা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটি ছবি দেখতে পাচ্ছ, নিশ্চয়ই ছবিটি তোমাদের পরিচিত। এটি হচ্ছে বাংলাদেশের জাতীয় সংসদ তথা বাংলাদেশের আইনসভা। প্রিয় শিক্ষার্থীরা, পরিণতি ও সুশাসনের আজকের যে আলোচ্য বিষয়, বাংলাদেশের আইনসভার গঠন ও কার্যাবলী, এ বিষয়ে আলোচনা করার পূর্বে আমি এই আলোচনার যে নতুন নতুন শব্দগুলো আসবে, যে শব্দগুলো ইতিমধ্যে তোমাদের সাথে পরিচিত নয়, সেই শব্দগুলো নিয়ে আমি একটু কথা বলতে চাই, একটু কথা বলে নিব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করো যে এই আলোচনার যে নতুন নতুন শব্দ, সেগুলো হচ্ছে জাতীয় সংসদ, সংসদে কোড়াম, বাজেট এবং অধ্যাদেশ। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা এ বিষয়ে প্রধান প্রধান শব্দসমূহ নিয়ে একটু আলোচনা করি। প্রথমত হচ্ছে জাতীয় সংসদ। সুপ্রিয় শিক্ষার্থী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইনসভার নাম জাতীয় সংসদ। বাংলাদেশের সংবিধানে এক কক্ষ বিশিষ্ট আইনসভার প্রবর্তন করা হয়, যা জাতীয় সংসদ নামে পরিচিত। সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপর আসা যাক সংসদের কোড়াম কী। সাধারণত কোড়াম বলতে আমরা বুঝি রিকোয়ার্ড নাম্বারস, অর্থাৎ সংসদের কাজ পরিচালনা করার জন্য যে পরিমাণ সংসদ সদস্যের উপস্থিতি প্রয়োজন হয় তাকে বলা হয় কোড়াম। এরপর যে আসা যাক সংসদ অধিবেশন কী। প্রিয় শিক্ষার্থীরা, জাতীয় সংসদের সাধারণ নির্বাচনের পর মহামান্য রাষ্ট্রপতি সংসদের অধিবেশন আহ্বান করেন, স্থগিত করেন ও সমাপ্তি ঘোষণা করেন, এবং সাধারণ নির্বাচন ফলাফল ঘোষণার 30 দিনের মধ্যে অধিবেশন আহ্বান করতে হয়। অধিবেশন বছরে অন্তত দুবার বসবে। এরপর আসা যাক বাজেট কী। প্রিয় শিক্ষার্থীরা, বাজেট বলতে আমরা সাধারণত বুঝি একটি নির্দিষ্ট বছরে সরকারের সম্ভাব্য আয় ও ব্যয়ের হিসাব বিবরণী। এরপর আসা যাক অধ্যাদেশ বলতে আমরা কী বুঝি। সুপ্রিয় শিক্ষার্থীরা, অধ্যাদেশ হলো সাধারণত যখন সংসদ অধিবেশন থাকে না, অর্থাৎ স্থগিত অবস্থায় থাকে, কিংবা কোনো জরুরি অবস্থা দেশে বিরাজমান থাকে, তখন রাষ্ট্রপতি যে আদেশ জারি করেন সেই আদেশগুলোকেই আমরা অধ্যাদেশ বলে জানি। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা জানব জাতীয় সংসদের গঠন সম্পর্কে। আমাদের মহান জাতীয় সংসদ গঠিত হয়েছে 1972 সালের সংবিধান অনুযায়ী। 1972 সালের সংবিধান এর 65 নং অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশে এক কক্ষ বিশিষ্ট আইনসভা প্রবর্তন করা হয়, এর নামকরণ করা হয় জাতীয় সংসদ। রাজধানী ঢাকায় এর অবস্থান, তোমরা সকলে এটা জানো। বাংলাদেশের জাতীয় সংসদ এর সদস্য সংখ্যা হচ্ছে 300 জন সাধারণ সদস্য, এবং এই সাধারণ সদস্যগণ প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন। সংবিধানের পঞ্চদশ সংশোধনী অনুযায়ী মহিলাদের জন্য 50টি আসন সংরক্ষিত রয়েছে, এবং জাতীয় সংসদের মেয়াদকাল সাধারণত 5 বছর। প্রিয় শিক্ষার্থীরা, এবার আসা যাক জাতীয় সংসদের সদস্যদের যোগ্যতা ও অযোগ্যতা নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আমরা জাতীয় সংসদের সদস্যদের যোগ্যতা নিয়ে আলোচনা করি। প্রিয় শিক্ষার্থীরা, তাদের যোগ্যতার মধ্যে হচ্ছে যে বা যিনি জাতীয় সংসদের সদস্য হতে চান তাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে,
তার বয়স অনূন্য 25 বছর হতে হবে, তার নাম সংসদ নির্বাচনের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত থাকতে হবে, কোনো উপযুক্ত আদালত তাকে অপ্রকৃতিস্থ বলে যদি ঘোষণা না করে তবে তিনি জাতীয় সংসদের সদস্য হওয়ার যোগ্যতা রাখেন। প্রিয় শিক্ষার্থীরা, এবার আসা যাক তাদের অযোগ্যতাগুলো কী কী। যদি কোনো ব্যক্তি উপযুক্ত আদালত কর্তৃক অপ্রকৃতিস্থ বলে ঘোষিত হন কিংবা তিনি দেউলিয়া ঘোষিত হওয়ার পর দায়মুক্ত না হয়ে থাকেন, কিংবা যদি কোনো ব্যক্তি ঋণ খেলাপি হন কিংবা অন্য রাষ্ট্রের নাগরিকত্ব ও আনুগত্য স্বীকার করেন, অর্থাৎ তার যদি দ্বি নাগরিকত্ব থাকে এবং তিনি যদি অন্য রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার করেন তবে তিনি সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হওয়ার অযোগ্য বলে বিবেচিত হবেন। সর্বোপরি যদি কোনো ব্যক্তি আইন দ্বারা নির্বাচনের জন্য অযোগ্য ঘোষিত হন ইত্যাদি। সুপ্রিয় শিক্ষার্থী, এবার আসো সংসদ সদস্য পদের আসন শূন্য হওয়ার কারণ কী। আমরা প্রায়শই যে কথাটি শুনে থাকি যে কোনো কারণে জাতীয় সংসদের সদস্য পদের আসন শূন্য ঘোষণা করা হয়, কেন করা হয় সে কারণগুলো আমরা একটু এখন বিস্তারিত জানব। যদি কোনো সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর সংসদের প্রথম বৈঠকের তারিখ হতে 90 দিনের মধ্যে শপথ গ্রহণ না করেন, কিংবা যদি কোনো সংসদ সদস্য অনুমতি না নিয়ে একাধিক্রমে 90 বৈঠক অনুপস্থিত থাকেন, কিংবা জাতীয় সংসদ ভেঙে গেলে, কিংবা কোনো নির্বাচিত হওয়ার পর নিজ দল থেকে কোনো সদস্য যদি পদত্যাগ করেন, কিংবা সংসদে নিজ দলের বিপক্ষে তিনি ভোট দেন, অথবা স্বীয় ইচ্ছায় স্পিকার নিকট স্বাক্ষরযুক্ত পত্রযুগে স্বীয় পদত্যাগ পত্র দাখিল করলেন। এসব কারণে আমরা জানি যে জাতীয় সংসদের সদস্য পদ শূন্য হতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, এবার আসো আমরা আমাদের মহান জাতীয় সংসদের কার্যাবলী সম্পর্কে আলোচনা করি। ইতিমধ্যে আমরা তোমাদের সাথে আলোচনা করেছি যে বাংলাদেশের জাতীয় সংসদ সর্বোচ্চ রাষ্ট্রীয় ক্ষমতার অধিকারী। কাজী জাতীয় সংসদ এর বহুবিধ ক্ষমতা এবং বহুবিধ কার্যাবলী সম্পাদন করে থাকে। তার মধ্যে জাতীয় সংসদের কাজগুলোকে আমরা প্রধানত 8টি ভাগে ভাগ করতে পারি। এবার আমি পর্যায়ক্রমে ভাগগুলো বলবো। আইন সংক্রান্ত কাজ জাতীয় সংসদ করে থাকে, শাসন সংক্রান্ত কাজ করে থাকে, বিচার সংক্রান্ত কাজ করে থাকে, সংবিধান সংশোধন সংক্রান্ত কাজ করে থাকে, বিবর্তনমূলক কাজ করে থাকে, অর্থ সংক্রান্ত কাজ করে থাকে, নিয়োগ সংক্রান্ত কাজ করে থাকে, নির্বাচন সংক্রান্ত কাজ করে থাকে এবং বিবিধ কাজও করে থাকে। এবার আসে যাক আমরা এই কাজগুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি। প্রথমত হচ্ছে জাতীয় সংসদ দেশের সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করায় জাতীয় সংসদই সার্বভৌম আইন প্রণয়নকারী সংস্থা হিসেবে পরিগণিত হয়েছে। জাতীয় সংসদ আইন প্রণয়ন সংক্রান্ত বা আইন সংক্রান্ত যে কাজ করে তা হল আইন প্রণয়ন সংক্রান্ত যাবতীয় ক্ষমতা জাতীয় সংসদের ওপর ন্যস্ত। সাধারণ আইন প্রণয়নের মাধ্যমে সংসদ সরকারি নীতি নির্ধারণ করে। সংবিধান অনুযায়ী জাতীয় সংসদ প্রজাতন্ত্রের সকল প্রকার আইন প্রণয়ন এবং প্রচলিত আইনের পরিবর্তন ও সংশোধন করতে পারে। সংসদ আইন প্রণয়নের মাধ্যমে কোনো সংস্থা বা কর্তৃপক্ষকে আদেশ প্রদান, বিধি, উপবিধি ও বিধান প্রণয়নের ক্ষমতা অর্পণ করতে পারে। সুপ্রিয় শিক্ষার্থী, এরপর আসো জাতীয় সংসদ শাসন সংক্রান্ত কী কাজ করে। সংবিধান অনুযায়ী সংসদীয় ব্যবস্থায় প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা রাষ্ট্রপতির নামে পরিচালিত হলেও প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভার হাতে প্রকৃত ক্ষমতা ন্যস্ত থাকে। তবে প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভা ব্যক্তিগত ও যৌথভাবে জাতীয় সংসদের নিকট তাদের কার্যক্রমের নিকট দায়ী থাকেন। সংসদে অনাস্থা পেলে প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হয়। সংসদ মুলতবি প্রস্তাব, নিন্দা প্রস্তাব, প্রশ্ন জিজ্ঞাসা, বাজেট পর্যালোচনা করে শাসন বিভাগের ওপর জাতীয় সংসদ নিয়ন্ত্রণ আরোপ করতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, এবার আসো আমরা জাতীয় সংসদের বিচার সংক্রান্ত কাজ নিয়ে আলোচনা করি। জাতীয় সংসদের কিছু কিছু বিচার বিভাগের ক্ষমতা রয়েছে। সংবিধান লঙ্ঘন, গুরুতর অপরাধ,
বা অসদ আচরণের জন্য অথবা দৈহিক ও মানসিক অসামর্থ্যের অভিযোগে জাতীয় সংসদ রাষ্ট্রপতিকে অভিশংসনের মাধ্যমে অপসারিত করতে পারে। তবে এর জন্য সংসদ সদস্যের দুই তৃতীয়াংশের সমর্থন প্রয়োজন হয়। প্রিয় শিক্ষার্থীরা, এবার আসো আমরা জেনে নিই জাতীয় সংসদ সংবিধান সংশোধন সংক্রান্ত কী কাজ করে থাকে। বাংলাদেশে সংবিধান সংশোধন করার ক্ষমতা একচ্ছত্রভাবে জাতীয় সংসদের হাতেই ন্যস্ত। সংবিধানের বিধান সাপেক্ষে জাতীয় সংসদ সংবিধানের সংশোধন করতে পারে। সংবিধান সংশোধনের জন্য জাতীয় সংসদের মোট সদস্য সংখ্যার দুই তৃতীয়াংশের ভোটের প্রয়োজন হয়। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা জানব জাতীয় সংসদ বিতর্কমূলক কী কাজ করে। বাংলাদেশের জাতীয় সংসদ একটি বিতর্ক সভা হিসাবে কার্যকর ভূমিকা পালন করে। এটি মহাহিসাব নিরীক্ষক ও সরকারি কর্ম কমিশনের বার্ষিক রিপোর্ট এবং বাজেট নিয়ে বিতর্ক করে থাকে। তাই এছাড়াও রাষ্ট্রপতি বাণী ও ভাষণ নিয়েও সংসদ ব্যাপক বিতর্ক আলোচনায় লিপ্ত হয়। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা জানব জাতীয় সংসদের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ, অর্থাৎ অর্থ সংক্রান্ত কাজ। জাতীয় সংসদ বাংলাদেশের সরকারি অর্থ তহবিলের নিয়ন্ত্রক ও রক্ষক হিসাবে কাজ করে। সংসদের অনুমোদন প্রদান বা তা হতে অর্থ প্রত্যাহার এবং উপরিউক্ত বিষয়সমূহের সাথে সংশ্লিষ্ট সকল বিষয় জাতীয় সংসদের আইন দ্বারা নিয়ন্ত্রিত হয়। সংসদ প্রত্যেক অর্থ বছরের শুরুতে সরকারের সম্ভাব্য আয় ও ব্যয়ের খতিয়ান সম্মিলিত বাজেট পেশ করে। কিন্তু অর্থব্যয় সংক্রান্ত কোনো বিল বা মজুরির দাবি সংসদে উপস্থাপনের পূর্বে রাষ্ট্রপতির অনুমোদনের প্রয়োজন হয়। আমি আবার রিপিট করছি, অর্থব্যয় সংক্রান্ত কোনো বিল বা মজুরির দাবি সংসদে উপস্থাপনের পূর্বে রাষ্ট্রপতির অনুমোদনের প্রয়োজন হয়। প্রিয় শিক্ষার্থীরা, এবার আসা যাক আমরা জাতীয় সংসদের নিয়োগ সংক্রান্ত বা চাকরি সংক্রান্ত কী কাজ করে থাকে সেটি জেনে নিই। সংসদ আইন বলে প্রজাতন্ত্রের কর্মে বা চাকুরিতে কর্মচারীদের নিয়োগ ও কর্মের শর্তাবলী নিয়ন্ত্রণ করতে পারে। এছাড়া প্রজাতন্ত্রের কার্যবিভাগ ও প্রশাসনিক কাঠামোর পুনর্বিন্যাস সংক্রান্ত ক্ষমতাও সংসদের হাতে ন্যস্ত থাকে। এছাড়া জাতীয় সংসদ প্রতিরক্ষা ও শৃঙ্খলা বিভাগের লোক নিয়োগ দিয়ে থাকেন। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা জানব জাতীয় সংসদ আরেকটি গুরুত্বপূর্ণ কাজ করে, তা হচ্ছে জাতীয় সংসদ নিয়োগ সংক্রান্ত কাজ করে থাকে। এটি আমরা জেনে নিই এখন। জাতীয় সংসদ বাংলাদেশের রাষ্ট্রপতি, স্পিকার, ডেপুটি স্পিকার ও সংসদের বিভিন্ন কমিটির সদস্য নির্বাচন করে থাকেন। ন্যায়পাল নির্বাচন করার দায়িত্ব জাতীয় সংসদের উপর ন্যস্ত। এছাড়া সংসদের 50টি যে সংরক্ষিত নারী আসন রয়েছে, সে নারী সদস্যরাও সংসদ কর্তৃক নির্বাচিত হয়ে থাকেন। প্রিয় শিক্ষার্থীরা, এবার আসি আমরা জাতীয় সংসদ এছাড়াও কী কী কাজ করে থাকে, বিবিধ কী কাজ করে। জাতীয় সংসদ সুপ্রিম কোর্ট ব্যতীত অন্যান্য অধস্তন আদালত প্রতিষ্ঠার জন্য আইন প্রণয়ন করতে পারে। এছাড়া যুদ্ধ ঘোষণা ও আন্তর্জাতিক চুক্তি সম্পাদন করার চুক্তি অনুমোদন করার ক্ষমতা সংসদের হাতে ন্যস্ত। স্থানীয় প্রশাসন সংক্রান্ত বিধি ও প্রবিধি প্রণয়ন করা জাতীয় সংসদের এখতিয়ারভুক্ত। সুপ্রিয় শিক্ষার্থী, বাংলাদেশের জাতীয় সংসদ বহুবিধ ক্ষমতা ও বিভিন্ন কার্যাবলী সম্পাদন করে দেশের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বর্তমানে সংসদীয় শাসন ব্যবস্থায় আইন প্রণয়ন, জবাবদিহিতা অর্জন, অনাস্থা প্রস্তাব গ্রহণ ও শাসন বিভাগের উপর প্রাধান্য বিস্তারের চরম ক্ষমতার আলোকে জাতীয় সংসদকে সার্বভৌম ক্ষমতার কেন্দ্রবিন্দু বলা যায়। আমি আবার বলছি, সুপ্রিয় শিক্ষার্থীরা মনোযোগ সহকারে শুনো, বর্তমানে সংসদীয় শাসন ব্যবস্থায় আইন প্রণয়ন, জবাবদিহিতা অর্জন, অনাস্থা প্রস্তাব গ্রহণ ও শাসন বিভাগের উপর প্রাধান্য বিস্তারের চরম ক্ষমতার আলোকে জাতীয় সংসদকে সার্বভৌম ক্ষমতার কেন্দ্রবিন্দু বলা যায়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ আমাদের মহান জাতীয় সংসদের গঠন এবং এর কার্যাবলী নিয়ে আলোচনা করলাম। আমি আশা করব তোমাদের কাছে বিষয়টি পরিষ্কার হয়েছে। যদিও
কোনো অস্পষ্টতা থাকে, কোনো একটি বিষয়, কোনো একটি শব্দ, কোনো একটি টার্ম তোমাদের বুঝতে অসুবিধা হয়, তোমরা অবশ্যই আমার পরবর্তী ক্লাসের পূর্বে আমাকে জানাবে। আমি চেষ্টা করব সে বিষয়ে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করতে এবং পুরো বিষয়টি তোমাদের কাছে আরও পরিষ্কার করে দেওয়ার জন্য আমি চেষ্টা করব। আমি জানি তোমরা ঘরে আছো, সুস্থ আছো, নিজে নিরাপদে আছো এবং অন্যকে নিরাপদে রাখছো। যেহেতু ঘরে আছো, ই শিক্ষা কার্যক্রমের একটি সহায়ক আরেকটি কার্যক্রম হিসাবে আমি তোমাদেরকে একটি বাড়ি কাজ দিতে চাই, অর্থাৎ তোমাদেরকে আমি একটি উদ্দীপক দিতে চাই। আমি আশা করব আমার আলোচনা থেকেই তোমরা উদ্দীপকের প্রতিটি উত্তর পেয়ে যাবে এবং সুন্দর করে অপ্রাসঙ্গিক কথা বাদ দিয়ে তোমরা সেই উদ্দীপকের উত্তরগুলো প্রস্তুত করবে এবং কোনো অসুবিধা হলে আমাকে জানাবে, আমি তোমাদেরকে সহযোগিতা করব। উদ্দীপকটি হলো গত 15 ফেব্রুয়ারি 2012 খ্রিস্টাব্দ তারিখে মানব পাচার প্রতিরোধ ও দমন শিরোনামে জাতীয় সংসদে একটি বিল পাশ হয়। বিলটি শাসন বিভাগের প্রধানের স্বাক্ষরের জন্য প্রেরণ করা হয়। জাতীয় সংসদ প্রশ্ন জিজ্ঞাসা, অনাস্থা ও নিন্দা প্রস্তাব আনার মাধ্যমে ক্ষমতার ভারসাম্য রক্ষা করে। সংসদের অধিকাংশ সদস্যের আস্থা হারালে সরকার প্রধান পদত্যাগ করেন এবং মন্ত্রিপরিষদ ও ভেঙে যায়। প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে তোমরা জানো যে 4টি প্রশ্ন হয়, জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা। টোটাল নাম্বার থাকে 10। জ্ঞানমূলক প্রশ্নের জন্য হচ্ছে 1 নম্বর, অনুধাবনের জন্য 2 নম্বর, প্রয়োগের জন্য 3 নম্বর, উচ্চতর দক্ষতার জন্য 4 নম্বর। জ্ঞানমূলক প্রশ্নের উত্তর কীভাবে তোমরা আনসার করবে এটি তোমরা ইতিমধ্যে জেনেছ, তারপর আমি আবার একটু তোমাদের জন্য রিপিট করছি। জ্ঞানমূলক প্রশ্ন হচ্ছে সেই ধরনের প্রশ্ন যা আলোচনা যা লেখার জন্য তোমাকে অবশ্যই পাঠ্যপুস্তক থেকে পাঠ্যপুস্তক পড়তে হবে এবং সেখান থেকে তোমাকে উত্তর করতে হবে, অর্থাৎ এটি 1 নম্বর। সে কারণে বিস্তারিত দরকার নেই, টু দ্য পয়েন্টে উত্তর দিবে, এক কথায় উত্তর দিলেও হবে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন, এর জন্য তোমাদের নাম্বার হচ্ছে 2। 2 নম্বরের জন্য তোমরা অবশ্যই যা করবে সেটা হচ্ছে 2টি অনুচ্ছেদ তথা 2টি প্যারার মধ্যে প্রশ্নটি আনসার করার চেষ্টা করবে। আমার জ্ঞানমূলক প্রশ্ন ছিল জাতীয় সংসদের মেয়াদকাল কত বছর, আশা করি তোমরা পারবে। এরপর হচ্ছে কোরাম বলতে কী বোঝো, সেটিও আমি আলোচনা করেছি, আশা করি তোমরা পারবে। প্রয়োগমূলক প্রশ্ন আমি তোমাদের জন্য যেটি রেখেছি সেটি হচ্ছে বাংলাদেশের জাতীয় সংসদের আইন প্রণয়ন পদ্ধতি বর্ণনা করো। আমি আশা করব তোমরা বই থেকে বই পড়লে তোমরা এর আনসার অতি সহজেই পেরে যাবে এবং সেভাবে তোমরা প্রস্তুত করবে। তবে অবশ্যই যেহেতু এখানে 3 নম্বর, তোমরা 3টি অনুচ্ছেদ বা 3টি প্যারা করে এর উত্তর রেডি করবে। সর্বশেষ যেটি সেটি হচ্ছে উচ্চতর দক্ষতা। এই প্রশ্নটি আমি রেখেছি উদ্দীপকের আলোকে জাতীয় সংসদ ও শাসন বিভাগের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করো। আমি আশা করব আমার এতক্ষণে আলোচনা এবং তোমাদের যে পাঠ্য বই আছে সেই পাঠ্য বইয়ের আলোকে তোমরা এই প্রশ্নেরও উত্তরটি তোমরা ঠিকমতো প্রস্তুত করতে পারবে এবং অবশ্যই অবশ্যই প্রাসঙ্গিক কথায় লিখতে হবে, অপ্রাসঙ্গিক কোনো কিছু লেখা যাবে না এবং 4টি অনুচ্ছেদের মধ্যে শেষ করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি আমার এতক্ষণে ক্লাস তোমরা মনোযোগ সহকারে শুনেছ এবং যদি তোমরা মনোযোগ সহকারে শুনে তোমাদের বিন্দুমাত্র উপকার হয় কিংবা তোমরা কিছুটা হলেও উপকৃত হও, তাহলে আমার এই প্রচেষ্টা সার্থক হবে বলে আমি মনে করছি। তোমাদের সবাইকে আমার পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে বাসায় থাকার এবং নিজেকে নিরাপদে রাখার এবং অন্যকে নিরাপদে রাখার আহ্বান জানিয়ে আমি আমার আজকের ক্লাস এখানেই শেষ করছি। তোমরা সবাই বাসায় থাকো, নিরাপদে থাকো, সুস্থ থাকো। সবাইকে অশেষ ধন্যবাদ।